আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। তারপর এইখান থেকে আপনি ভিডিও লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে নিউ লেখাতে ক্লিক করবেন। উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এখন এখান থেকে প্রথমে আপনাকে একটা 7 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমে এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার পছন্দের 16টা ছবি সিলেক্ট করে দিবেন। ইনটু ভিডিও এবং সাথে 16টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি 9:16 সাইজটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখনই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে এই দিকে আসবেন। এইখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। এইখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এই দাগটাকে এখান থেকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। যদি ছবিটা মাঝ বরাবর না থাকে তাহলে হাত দিয়ে ধরে ছবিটাকে ডান দিক বা দিক করে মাঝ বরাবর বসিয়ে এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন। ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। ছবিটা মাঝ বরাবর না থাকলে হাত দিয়ে ধরে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে সবগুলো ছবিকে এইখান থেকে ফুল স্ক্রিন করে মাঝ বরাবর বসিয়ে নেবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তারপর এখান থেকে মিউজিক লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন। এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শো করবে। এইখান থেকে একটা মিউজিক সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটার উপরে ক্লিক করবেন। তারপর এই দিকে একটা ইউজ লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখনই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি এই দাগটাকে কমিয়ে 0.6 সেকেন্ড করে দিবেন। তারপর ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে অ্যাপ্লাই টু অলটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনি নিচের এই লেয়ারটাকে ধরে 2 আঙ্গুল দিয়ে একটু জুম করে দিবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। তারপর এখান থেকে আবার আপনি প্রথম ছবিটা বরাবর থেকেই ডিউরেশনে ক্লিক করবেন। এখান থেকে এটাকে আপনি বাড়িয়ে 0.8 সেকেন্ড করবেন। তারপর এখান থেকে সিঙ্গেল টিকমার্ক অপশনে ক্লিক করবেন। আমাদের প্রথম ছবির ডিউরেশন হবে 0.8 সেকেন্ড, আর বাকি যতগুলো আছে সবগুলোর ডিউরেশন হবে 0.6 সেকেন্ড। এরকমভাবে করা হয়ে গেলে লেয়ারটাকে আপনি বাঁ দিকে দিয়ে একদম শেষের দিকে আসবেন। এখান থেকে আপনি একদম শেষের যে ছবিটা আছে এটার উপরে ক্লিক করে এটাকে এখান থেকে কমিয়ে অডিওটার লেয়ার সমান করে দিবেন। এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে আপনি লেয়ারটা ডান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আবার চলে আসবেন। এখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে আপনি অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এই অ্যানিমেশনগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এখান থেকে আপনি কর্বি আউট এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন। এইখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি সুইং এলটাকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এই দ্বিতীয় নম্বর ছবি থেকে একদম শেষ পর্যন্ত আপনি সুইং এল অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। প্রথম ছবিটাতে হবে কর্বি ইন। এই প্রথম ছবিটা বাদ দিয়ে যতগুলো ছবি থাকবে সবগুলোতে হবে সুইং এল অ্যানিমেশন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করে সুইং এলটাকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। একই প্রসেসে বাকি সবগুলো ছবিতে সুইং এলটাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবিতে অ্যানিমেশনটাকে সিলেক্ট করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এই অপশনটাতে একবার ক্লিক করবেন। এখন এখান থেকে নিচের এই লেয়ারগুলোকে ধরে একটু বাঁ দিকে দিবেন। এই দিকে আসার পর এখান থেকে এটার লেয়ারের শেষাংশে একবার ক্লিক করবেন। তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। এখন লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে চলে আসবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি।
এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক প্লে করতেছি না, তবে এখানের মধ্যে আমি যেই মিউজিকটা ব্যবহার করেছি এবং সাথে যত ম্যাটারিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ নামে অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।